আজকে আমরা ঘনজ্যামিতি যে অংশটা দেখব সেটা মূলত একটু স্ট্যান্ডার্ড লেভেলের। সেটা কীরকম? সেটা হচ্ছে যৌগিক ঘনবস্তু। আমরা এতদিন যে ঘনবস্তুগুলো শিখেছিলাম সেগুলো কেবলই মৌলিক ছিল। যৌগিক ঘনবস্তুটা কীরকম? সেটা হচ্ছে তোমার এক বা একাধিক, তুমি মৌলিক এতদিন যে ঘনবস্তুগুলো শিখেছো, যেগুলো সম্পর্কে জেনেছো, সেগুলো একসাথে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট করে যখন আরেকটা ঘনবস্তু তৈরি করা হচ্ছে, তখনই আমরা তাকে নাম দিচ্ছি যৌগিক ঘনবস্তু। সেটা কেমন হতে পারে? এতদিন আমরা শিখেছি আয়তাকার ঘনবস্তু, ঘনক, পিরামিড, তারপর হচ্ছে তোমার সিলিন্ডার, কোনক, এই টাইপের জিনিস। তো এই যৌগিক ঘনবস্তুটা হচ্ছে যে এদের সাথে একটা আরেকটার রিলেশন ওয়াইজ যেই নতুন ঘনবস্তুটা ক্রিয়েট হবে সেটাই মূলত কম্পাউন্ড সলিড। দেখো, তোমাদের জন্য আমি এখানে চারটা ছবি নিয়েছি। প্রথমটার ক্ষেত্রে দেখো, এই অংশটা কি আসলে একটা কোনক অংশ? খেয়াল করে দেখো, এই যে অংশটা রয়েছে এটা কিন্তু আসলে একটা সমবৃত্তভূমি কোনক। সো এই যে ঘনবস্তুটা রয়েছে, একে ভাঙলে আমরা আসলে কয়টা মৌলিক ঘনবস্তু পাই দেখো তো। এই ক্ষেত্রে আমি আরেকটা পাচ্ছি, কোনটা আরেকটা পাচ্ছি হচ্ছে এই যে ঘনবস্তুটা রয়েছে এটা। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে একটা সিলিন্ডার। সো ফার্স্টটা ছিল আমার একটা কোনক, দ্বিতীয়টা হচ্ছে আমার একটি সিলিন্ডার, এবং থার্ড যে পার্টটুকু রয়েছে সেটা কি আসলে একটা গোলকের অর্ধেক অংশ, তার মানে কি অর্ধ গোলক। সো এটার ক্ষেত্রে আমার কয়টা ঘনবস্তু একসাথে অ্যাড হচ্ছে? তিনটা ঘনবস্তু একসাথে অ্যাড হচ্ছে। খেয়াল করে দেখো, টোটাল যে উচ্চতাটা রয়েছে এই ঘনবস্তুটার জন্য সেটা কার কার সমন্বয়ে গঠিত? সেটা এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এই কোনকটার উচ্চতা এতটুকু, কোনকের উচ্চতা হচ্ছে এতটুকু, সমবৃত্তভূমিক এই যে সিলিন্ডার রয়েছে সিলিন্ডারটির উচ্চতা হচ্ছে আমার এতটুকু, এটা হচ্ছে সিলিন্ডারটির উচ্চতা, এবং অর্ধ গোলকের যে ব্যাসার্ধ অংশটুকু রয়েছে এতটুকু হচ্ছে এর উপরের ব্যাসার্ধ, এবং অর্ধ গোলকের যেই অংশটুকু থাকে সেটা হচ্ছে এইখান থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে এর পরিধি পর্যন্ত যদি আমি নিই, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে আবার এতটুকুর উচ্চতা। সো আলটিমেটলি আমরা এই তিনটার সমন্বয়ে মূলত কি পাচ্ছি? একটা ঘনবস্তু পাচ্ছি, যাকে আমরা কি টার্মে নাম দিচ্ছি? আমরা বলছি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সলিড। অনুরূপভাবে এটা ছিল আমার এক নম্বর ফিগার। এবার আসলে দুই নম্বর ফিগার একটু চিন্তা করি। এটার ক্ষেত্রে আশা করছি তোমরা অলরেডি বুঝতে পারছো এটা আসলে কি। এটা হচ্ছে একটা ক্যাপসুল টাইপের। সো এইটার ক্ষেত্রে আসলে কয়টা পার্ট রয়েছে? এইটার ক্ষেত্রে আমরা মূলত দুইটা জিনিস ইউজ করেছি। একটা হচ্ছে এই অর্ধগোলক, অর্ধগোলক, এবং আরেকটা হচ্ছে একটা সিলিন্ডার। সো দুইটা অর্ধগোলক মিলে, দুইটা অর্ধগোলক এবং একটা সিলিন্ডার মিলে কি তৈরি করছে বলতো? একটা ক্যাপসুল তৈরি করছে। সো এটা ছিল আরেকটা যৌগিক ঘনবস্তু। এবার আসো এইটার ক্ষেত্রে, এটা ধরো একটা সমবৃত্তভূমিক সিলিন্ডার। সেই সিলিন্ডারের উপরে আমি একটা কোনক রেখেছি, যার কারণে আমার এই শেপটা তৈরি হয়েছে। সো এটাকে যদি আমি এইভাবে করে আইডেন্টিফাই করি, তাহলে ব্যাপারটা আসলে স্পষ্ট হয়। সো এটা হচ্ছে কয়টা ঘনবস্তুর সমন্বয়ে গঠিত? দুইটা ঘনবস্তুর সমন্বয়ে গঠিত। তাই এটা হচ্ছে আরেকটা যৌগিক ঘনবস্তু। এবং লাস্টের যে ছবিটি রয়েছে সেটার সাথে কিন্তু আমরা সবাই খুব পরিচিত, অনেকের খুব পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে আইসক্রিম। এই চার নম্বর ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত দুই ধরনের ঘনবস্তুর দ্বারা সম্পর্কিত। কিভাবে? এতটুকু হচ্ছে আমার কোনো, এবং এই উপর পার্টটুকু হচ্ছে কি আমার অর্ধ গোলকের অংশ হিসেবে কাজ করছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এতদিন আমরা যে মৌলিক ঘনবস্তুগুলোর সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম, সেই মৌলিক ঘনবস্তুগুলো একটি আরেকটির সাথে মিলিত হয়ে যখন নতুন আরেকটি ঘনবস্তু তৈরি করে, তখন আমরা তাকে যৌগিক ঘনবস্তু বলে থাকি। তো এরকম করে আমাদের আশেপাশে অনেক রকমের যৌগিক ঘনবস্তু রয়েছে। আমরা যদি এই প্রত্যেকটার এক একটা, যেমন ধরো সিলিন্ডার বা কোনকের আয়তন যদি আইডেন্টিফাই করতে পারি, সো এরকম করে আমরা ডিফারেন্সিয়েট করে করে প্রত্যেকটার ক্ষেত্রে টোটাল মানটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। তাহলে কি আমরা এভাবে করে যৌগিক ঘনবস্তুগুলো চিনতে পারি।